আসসালামু আলাইকুম দর্শক আমার রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগতম দর্শক চলুন আজকে আমরা মজাদার একটি হালুয়া তৈরি করি এটি হচ্ছে বুটের ডালের হালুয়া তো চলুন দেখে নেই এই হালুয়াটি তৈরি করতে কী কী লাগছে দেখুন আমি বুটের ডাল নিয়েছি আমি বুটের ডাল দু কাপ পরিমাণ নিয়েছি এটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তবে এটি আমি ভিজিয়ে রাখিনি আর আমি দেখতে পাচ্ছেন পাঁচ কাপ পরিমাণ দুধ নিয়েছি গরুর দুধ নিয়েছি পাঁচ কাপ পরিমাণ দু কাপ পরিমাণ চিনি নিয়েছি আর আমি যে মশলাগুলো প্রয়োজন সে মশলাগুলো নিয়েছি দেখতে পাচ্ছেন চলুন আমরা শুরু করে দিই রান্না করা শুরুতে দেখতে পাচ্ছেন আমি একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি সেখানে আমি দুধগুলো ঢেলে দিচ্ছি এবং ভালো করে বলক আসা পর্যন্ত চলুন অপেক্ষা করি দেখুন অলরেডি কিন্তু বলক এসে গেছে এবার আমরা যে বুটের ডালগুলো নিয়েছি সেগুলো আস্তে আস্তে এই দুধে দিয়ে দিচ্ছি যাতে করে ছিটকে গায়ে না পড়ে সেজন্য খুব আস্তে আস্তে একটা সাবধানতার সাথে দিতে হবে এবার আমরা এখানে মশলা দিয়ে নেব তবে এটা আমরা এক ঘন্টার জন্য খুব স্লো আসে জাল দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব তবে এখন আমরা যে মশলাগুলো দিব দেখুন আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে আর দুটো দারচিনির ফালি দিয়ে দিচ্ছি তবে ছোট এলাস দিচ্ছি না কারণ আমি ছোট এলাসের গুঁড়া ইউজ করছি দেখুন এক ঘন্টা হয়ে গেছে ডালটা আমার কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে যেহেতু আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করব সেহেতু আমি একটু দুধ অবস্থা থাকা অবস্থাতেই নামিয়ে নিচ্ছি এবং এক ঘন্টার জন্য আমি এটা ঢেকে নর্মাল করতে দিচ্ছি রুম টেম্পারেচার আসা পর্যন্ত দেখুন রুম টেম্পারেচার এসে গেছে এবার আমি যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এটা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব তবে আপনারা চাইলে আপনার শিল্পাটায় বেটে নিতে পারেন তবে যদি পাটায় বেটে নেন তাহলে দুধ অবশিষ্ট রাখার কোনো প্রয়োজন নেই আর যেহেতু আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করব সেহেতু আমি দুধ অবশিষ্ট রেখেছি দেখুন আমার ব্ল্যান্ড করা কিন্তু একেবারে শেষ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবার আমি আরেকটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি সেখানে আমি দু টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এবার আমি এখানে যে ডাল বাটাটা নিয়েছিলাম সে ডাল বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা আস্তে আস্তে ভুনিয়ে ভুনিয়ে রান্না করতে হবে দেখুন এটা আমি ভুনিয়ে নিচ্ছি আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে এটা প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে ভুনিয়ে নিতে হবে তবে আমরা একটু পরেই চিনি দিয়ে নেব এখানে আমি যে দু কাপ পরিমাণ চিনি নিয়েছিলাম সে দু কাপ পরিমাণ চিনি আমি একইবারে দিচ্ছি তবে আপনারা চাইলে দুবারে এ দু কাপ পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন আমি একইবারে দিয়েছি তবে চিনিগুলো ব্যবহার করার পর দেওয়ার পরেই কিন্তু পানি বের হয়ে আসবে তারপর এই পানিটা একইবারে শুকিয়ে ফেলতে হবে দেখুন আমাদের চিনিগুলো গলে কেমন একটা পানিভাব চলে এসেছে এবার আমি এখানে ওয়ান ফোর্থ চা চামচ লবণ দিয়ে নিচ্ছি খুব হালকা একটু লবণ দিয়ে নিচ্ছি এবার এটা আমি খুব ভালো করে নেড়ে চড়ে একদম শুকিয়ে ফেলবো পানিটা দেখুন অলরেডি কিন্তু যে চিনি থেকে পানিটা বেরিয়েছিল সেটি শুকিয়ে গেছে এবার আমি এখানে হাফচা চামচ পরিমাণ এটা হচ্ছে ছোট এলাচের গুঁড়ো সে ছোট এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম এবার এটা আরও ভালো করে নাড়তে হবে তবে আমাদের হয়ে গেছে প্রায় শেষের দিকে এ পর্যায়ে আমি আরও একটু ঘি দিয়ে নেব এখানে তো চলুন আমরা ঘি দিয়ে নেই আমি আরও দুই টেবিল চামচের মতো দিয়ে নিলাম এখানে এবার এটা আরও ভালো করে নেড়ে চড়ে নামিয়ে ফেলতে হবে দেখুন আমাদের রান্নাটা কিন্তু একেবারে শেষের দিকে হালুয়াটা তো এই হালুয়াটা একেবারে শুকিয়ে ফেলতে হবে না হলে কিন্তু বরফিটা ভালো হবে না যখন চুলা থেকে হাঁড়ি থেকে একেবারে উঠে আসবে তখন আমরা বুঝতে পারবো যে বরফিটা আমাদের হয়ে গেছে বা হালুয়াটা আমাদের হয়ে গেছে দেখুন হালুয়াটা কিন্তু হয়ে গেছে কারণ হাঁড়ি থেকে একেবারে উঠে আসছে সব একসাথে হয়ে এবার এটা আমরা নামিয়ে নেব তবে তার আগে আমি যেটা এটাতে ঢালবো সেটাতে একটু ঘি দিয়ে ব্রাশ করে নেচ্ছি। দেখুন ব্রাশ করার শেষ এবার আমি আস্তে আস্তে এই হালুয়াগুলো এখানে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে আমি এটা একটা চামচ দিয়ে বসে বসিয়ে দেবো তবে প্রয়োজনে আমরা হাত ব্যবহার করব। এবং হাত দিয়ে খুব ভালো করে বসিয়ে দেবো দেখুন এভাবে আমি সবগুলো হালুয়া এখানে ঢেলে নিচ্ছি এই ট্রেটাতে তারপর আমি এরকম একটা চামচ নিয়েছি দেখুন এই চামচটা দিয়ে এভাবে ঠেসে ঠেসে সুন্দর করে ট্রেতে বসিয়ে নিচ্ছি প্রয়োজনে আমরা কিন্তু হাত ব্যবহার করব আর এটা ভালো করে ঠেসে ঠেসে দেওয়ার পরে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব তবে তার আগে আমি কিছু এখানে বাদাম কুচি দিয়ে দিচ্ছি আমি কাঠবাদাম বাদাম এবং পেস্তা বাদাম কুচি করে নিয়েছিলাম সেটি দিয়ে দিচ্ছি দেখুন রুম টেম্পারেচারে এসে গেছে এবার আমরা এটা আমাদের ইচ্ছা মতো শেপে কেটে নিচ্ছি আমি দেখতে পাচ্ছেন বরফি সেপে কেটে নেব সেজন্য এভাবে সাইজ করে নিচ্ছি আমি চারকোনাচি করে বরফি সেপে কেটে নেব তবে আমি এই যে যেগুলো কেটে নিলাম সেগুলো বরফি শেপে কাটবো আর যেগুলো আমি কাটিনি নিই সেগুলো গোল করে কাটবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। এটা গোল করে আমি সুন্দর করে করব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে করবো দেখুন আমার বরফিগুলো কাটে কিন্তু প্রায় শেষ এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি দেখুন আমি উঠিয়ে নিয়েছি এবার আমি যে শার্টগুলো বের হয়েছে চারদিক থেকে এবং যেগুলো কাটি সেগুলো থেকে খুব সুন্দর একটা গোল গোল করে একটা লাড্ডুর মতো স্টাইলে করে নিচ্ছি দেখুন সেজন্য কীভাবে করতে হবে প্রথমে দু হাত দিয়ে দেখতেই পাচ্ছেন এভাবে গোল করে নিয়ে এরকম একটা চামচ দিয়ে আস্তে আস্তে সাইডগুলো কেটে কেটে নিতে হবে এটা যেহেতু নরম সেহেতু খুব সহজেই খুব সুন্দরভাবে কেটে নেওয়া যায় দেখুন এটা খুব সহজেই খুব সুন্দরভাবে খুবই সুন্দর একটা স্টাইল করা যায় আর বাচ্চারা যে কোনো জিনিস খেতে কিন্তু পছন্দ করে দেখতে যদি সেটা অনেক বেশি সুন্দর হয় দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি এখানে বাদাম দিয়ে দিচ্ছি আমি কাঠবাদাম কাজুবাদাম এগুলো এখানে দিয়ে নিচ্ছি দেখুন আমার কিন্তু বরফি বা হালুয়াটা তৈরি করা একেবারে শেষ দেখলেনি তো কত সহজে এই মজাদার হালুয়াটা তৈরি হয়ে গেল যদি আমার এই হালুয়া বানানোটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন শেয়ার করবেন এবং কোনো পরামর্শ দেওয়ার থাকলে বা কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন যাতে করে আমি যে কোনো রান্না দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান ধন্যবাদ আপনাদের সবাইকে এত ধৈর্য সহকারে আমার রান্নাটি দেখার জন্য আবার নতুন রান্না নিয়ে আমি ইনশাল্লাহ হাজির হব সে পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ